আয়ুষ্মান ভারত হেলথ কার্ড অ্যাকাউন্ট নাম্বার বা আভা নাম্বার নিয়ে মঙ্গলবার পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের কর্মসূচিতে এই আভা নাম্বারের প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে তুলে ধরেন পশ্চিম জেলার জেলাশাসক। ইন্টারন্যাশনাল হেলথ কভারেজ ডে উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন জেলাশাসক। হয়তো জানেন যে 12 অক্টোবর 2022 থেকে 12 ডিসেম্বর 2022 পর্যন্ত দেশব্যাপী ইন্টারন্যাশনাল হেলথ কভারেজ ডে কর্মসূচি পালন করা হচ্ছে। তো এই কর্মসূচিরই এক অঙ্গ হিসাবে রাজ্যে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আইডি বা আভা নম্বর যেটা সেটা তৈরি করার, সেটা জনগণের মধ্যে সেই আভা নম্বর সেটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই নাম্বারের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা নিলে কি হবে। তো এই যে নাম্বার আভা নাম্বার সেটা হচ্ছে যে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার, সেটা 14 সংখ্যার একটা হেলথ আইডি। তো এই আইডিটা দেশের প্রতিটি নাগরিকের নিজের যে স্বাস্থ্য সম্বন্ধিত যে তথ্য সেগুলি ডিজিটালি সংরক্ষণ করতে পারবেন এই আইডির মাধ্যমে, আর প্রয়োজন অনুসারে সেই তথ্য ব্যবহার করতে পারেন। আভা নম্বর তৈরি করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে জনগণ আভা অ্যাপে গিয়ে নিজস্ব আধার নম্বর এবং আধার লিঙ্ক মোবাইল নম্বর দিয়ে সেটা করা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে যাদের এটা করতে একটু অসুবিধা হয় তারা যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল এবং হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের সাহায্যে এই নাম্বার ওনারা নিতে পারেন। তো এটা একটা রেকর্ড, একটা ডিজিটাল রেকর্ড তৈরি হচ্ছে। তো এটার মাধ্যমে রোগী যখন একজন হাসপাতালে ভর্তি হবে, তো ভর্তি হওয়া থেকে ছুটি হওয়া পর্যন্ত বিভিন্ন যে স্বাস্থ্য সম্বন্ধিত যে কোনো পরিষেবা সেগুলির রেকর্ড সেখানে থাকবে, আর যে কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়াই স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে সেগুলি ওনারা পেয়ে যেতে পারেন। রোগী তাদের যেমন ভর্তি, চিকিৎসা এবং ছুটি পর্যন্ত সমস্ত জিনিস কাগজবিহীন পদ্ধতিতে ওনারা করতে পারবেন। আর সেটা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।